Shabaki assalamu alaikum. This is Aisha Akhtar Toshi from Never Too Extra, and for the first time ever live from Westerna JFP. Jar jar join korchi ektu janiye dio video quality, sound quality shob kichu thik ache naki. I want to make this the best live ever because ami because this is not my usual hour, but yeah, people are going to join inshallah. Clear na blur, video ghola acha ektu wait kori because sometimes erokom hoy ar emne to amar sathe ki jani hoitei thake ulta palta, so ami ektu dekhi kerokom hoy. Ekhon abar clear hoile inshallah continue korbo. আমাকে একটু যদি ক্লিয়ার হয়ে যায় চট করে একটু জানিয়ে দিও যে হ্যাঁ আপু ক্লিয়ার হয়ে যাইতেছে, না হলে কিন্তু আর আরেকটা জিনিস আমি বলে দেই, যদি মাঝখানে মাঝখানে দেখো যে ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ হুট করে গায়েব হয়ে যাবে না, বাই বাই বলে দিবা না, বিকজ 30-40 সেকেন্ডসে কিন্তু জিনিসটা রিভাইভ হয়ে যায়। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমরা যদি না থাকো আমি কিন্তু ফিডব্যাক পাবো না, ফিডব্যাক না পেলে আমি বলতে বুঝতেও পারবো না যে অ্যাকচুয়ালি লাইভ সেশনটাকে আমি কন্টিনিউ করবো নাকি কন্টিনিউ করবো না, অনেক কনফিউশনে থাকবো আমি। হ্যাঁ সো এই জিনিসটা একটু করার চেষ্টা করবা আর কি করবো। জাস্ট গিভ মি ওয়ান মিনিট, আমি একটু শেয়ার করে দিচ্ছি। আর যদি এখন একটু হেজি হয়ে থাকে আমাকে একটু জানায়ও, ইউজুয়ালি দেখা যায় কি আমি আমার ফোনে যখন দেখি হেজি হয়ে থাকে না, তো আবার অনেক জায়গায় থাকে, সো আমি অনেক কনফিউশনে থাকি। ওকে আই গেস ডান, লুকিং ভেরি গর্জিয়াস। আস্তে আস্তে হয়তো মানুষজন জয়েন করবে, লেটস সি। ওয়াও 400 পিপল অলমোস্ট জয়েন করে ফেলছে, লেটস সি অ্যাকচুয়ালি কি হয়। দিস ইজ বেসিক্যালি আই এম গোনা স্টার্ট, আজকে কি আমার টপ দিয়ে স্টার্ট করবো না স্কার্ট দিয়ে স্টার্ট করবো? সো আজকে আমার স্কার্ট দিয়ে ফার্স্টে স্টার্ট করি। আগে আমি যেটা পরে আছি সেটা একটু দেখে না, আমি কমেন্টসগুলো একটু পড়ে নিই সবার, তারপর আমি একটু গল্প করব। আপু ক্লিয়ার ড্রেস দেখাও। হ্যাঁ আপু দেখাচ্ছি, একটু দাঁড়াও। আপু এগুলা কি সব রিয়েল নেলস? না আপু, দিজ আর নেল এক্সটেনশনস, বাট আমি এমনভাবেই করছি সো দ্যাট দে ডোন্ট লুক ফেক। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, গ্রেট, ক্লিয়ার, ইউ ক্যান কন্টিনিউ, লুকিং সো গুড, থ্যাংক ইউ সো মাচ। এই ফিডব্যাকগুলোই কিন্তু আমার লাগে, না হলে কিন্তু আমি লাইভ সেশন কন্টিনিউ করতে পারবো না। হাই আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা সো অনেকেই কমপ্লিমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আই লুক বিউটিফুল বিকজ আই এম ওয়েয়ারিং দিস অ্যামেজিং আউটফিট ফ্রম ওয়েস্টার্ন। বাই দ্য ওয়ে আমি কিন্তু ওয়েস্টার্নের JFP আউটলেটে আছি, উইচ ইজ বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার GA-35B। আমার মুখস্থ হয়ে গেছে বিকজ আমি খুঁজতে খুঁজতে আসছি, অ্যান্ড খুবই ইজি বেসিক্যালি, আমি আমি একটু হারাই গেছিলাম। সো তোমরা লাইভ সেশন যদি দেখে অর্ডার প্লেস করতে চাও করতে পারো, বাট ডেফিনেটলি ডু কাম অ্যান্ড ভিজিট আওয়ার শোরুম, ঠিক আছে? লেটস স্টার্ট। আস্তে আস্তে অনেক প্যাচাল পেরে ফেলছি, এখন একটু একটু সুন্দর করে দেখাই। আজকে আমি এই কাট স্কার্টগুলো আগে দেখাবো বিকজ দিস লুকস এক্সট্রিমলি বিউটিফুল, অনেক সুন্দর স্লিক কাট, কিছু স্কার্ট থাকে না যে হালকা একটু ফ্লেয়ার দেওয়া, অ্যান্ড লুকস রিয়েলি নাইস। তোমরা একটু দেখে নাও এটা এফেক্টটা কিরকম আসবে, হাই ওয়েস্ট, কিন্তু হাই ওয়েস্ট থেকে তোমার এই জায়গাটা সুন্দর মতো ফিটিং হয়ে দেন আস্তে ফ্লেয়ারটা হবে, অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল, ট্রাস্ট মি এটা অনেক প্রিটি। আমি একটা কয়েকটা ডিজাইন দেখাই, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবা। লেটস স্টার্ট উইথ দ্য ভেরি ফার্স্ট কালেকশন। কিছু টপ অ্যান্ড ই তোমাদের মিক্স অ্যান্ড ম্যাচ করেও দেখাবো যদি বলো। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট কালেকশন, ইটস সো প্রিটি। দেখো হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে, কিছু লিফি স্ট্রাকচার আছে, দ্য কম্বিনেশন ইউ ক্যান সি ইজ লাইক লিটল সফট বার্বি পিঙ্ক, ফ্লোরাল অ্যান্ড দেন ল্যাভেন্ডার, কিছু লাইল্যাক টোনস, অ্যান্ড তার নিচে ইউ সি অনেক বিউটিফুল কিছু কোরাল অরেঞ্জ ফ্লোরাল ওয়ার্ক। আমি একটু কাছে থেকে দেখাই, না হলে বোঝা যাবে না। দিস ইজ দ্য প্রিন্ট, ঠিক আছে? আপনি খুব সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ। আই ট্রাই মাই বেস্ট অ্যাকচুয়ালি। এখান থেকে আমি এটা একটু কেটে দিই, এটা অফ হয়ে গেছে। হ্যাঁ সো আমি কিন্তু দুইটা পেজ থেকে লাইভ সেশনে আছি, সো এটা একটু খেয়াল করে নেবে। দিস ইজ দ্য স্কার্ট, হ্যাঁ দিস ইজ দ্য স্কার্ট,
অনেক প্রিটি, এরকম অনেক কালার আছে। আমি একটু সময় নিয়ে তোমাদের দেখাবো, সো তোমরা প্রিন্টস এন্ড কালার গুলো পারফেক্টলি বুঝতে পারো। অ্যান্ড আচ্ছা, ওইটা কিন্তু অফ হয়ে যেতেছে। হ্যাঁ, কিন্তু এটাতে ঠিক আছে, ওইটাতে কি কেন রিকানেক্ট দেখাইছে? লং স্কার্ট দেখান, সব লং স্কার্ট দেখাবো আজকে, ডিয়ার, সব লং লং স্কার্ট দেখাবো আজকে। অফ হয়ে গেছে, সো এইটা হচ্ছে তোমার পরেরটা, ঠিক আছে? অটো অফ হয়ে গেছে কিন্তু, বাই দ্য ওয়ে। আপু, এই স্কার্ট গুলোর ওজন কেমন? অনেকই লাইট ওয়েট, দেখে মনে হয় যে অনেক ভারী, আল্লাহ ভারী স্কার্ট। ট্রাস্ট মি, অনেক লাইট ওয়েট, মানে কোনো ওই রকম যে ভার পড়ে যাইতেছো এরকম কোনো কিছু হবে না। সো এগুলো প্রাইস রেঞ্জ গুলো আমরা একটু বলে দিই। 2450, ঠিক আছে, 2450, ঠিক আছে। সো অবভিয়াসলি দেখো, আমার মতো একটা সলিড টপ দিয়ে পরবা, যেটার মধ্যে হালকা একটু স্টেটমেন্ট আছে সেটা দিয়েও করতে পারো। অ্যান্ড দেন এই স্কার্ট মানে অনেক কম্বিনেশন করে পড়তে পারবা, যেমন ধরো এইটার সাথে একটা ডার্ক টপ কিন্তু বেশি মানাবে, যেমন এই ডার্ক টপটা দেখো এটার সাথে মানাবে, বিকজ ইউ আর ওয়ারিং আ লাইট স্কার্ট। একটা লাইট স্কার্ট পরলে একটা ডার্ক টপ কিন্তু কন্ট্রাস্টে মানায়, যেরকম দেখো আমি একটা ডার্ক স্কার্ট পরে আছি, বাট আই এম ওয়ারিং আ ভেরি লাইট টপ, একটা মফ পিঙ্ক এর মধ্যে। সো সিমিলারলি এটার সাথে কিন্তু এটা কম্বাইন করে নিলে অনেক ভালো লাগবে। এটা ডিজাইনটা একটু দেখে নাও, তোমার গলায় ফ্রিল দেওয়া আছে, ফ্রিলের মাঝখানে পার্লস দেওয়া আছে, ইটস বিউটিফুল। আমি জাস্ট কয়েকটা একটু দেখাই, ইটস সো প্রিটি। হাতের জায়গাটা একটু দেখে নাও, এই যে এরকম পার্ল অ্যাটাচ করা আছে, ইট ইজ ভেরি বিউটিফুল। ইফ ইউ ওয়ান্ট আ সিঙ্গেল টপ, সিঙ্গেল টপ তো নিয়ে নিতেই পারবা, বাট আমি ডেফিনেটলি সাজেস্ট করবো, আমি কিন্তু এটা টাকিং করে পড়েছি বাই দ্য ওয়ে টপটা, আমার টপটাও কিন্তু এটার মতোই লেন্থ, মানে লেন্থ লংটা। সো এইটাও তুমি চাইলে কম্বাইন করে বলতে পারো। এটার প্রাইসটা আমরা বলে দিই, এই টপসটা হচ্ছে 1850, 1850, ঠিক আছে, 1850। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা ওয়েস্টার্ন জে এফ পি পেজে, আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। কেউ আমার পেজে ইনবক্স করবে না, বিকজ দেখা যায় আমার পেজে ইনবক্স করলে তোমাদের ফরওয়ার্ড করতে করতে আমার মডারেটররা বাই দ্য ওয়ে এটা বাই দ্যাট টাইম ওটা সোল্ড আউট হয়ে যায়। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এটার প্রাইস হচ্ছে 1850, এটার প্রাইস হচ্ছে 2450। স্ক্রিনশট নিয়ে কি বলি ওয়েস্টার্ন জে এফ পি পেজে চলে যাবা। এমনিতেও বাকি সব আপডেটস জানার জন্য, শুধুমাত্র লাইভ সেশনের অর্ডারিং না, বাকি সব আপডেটস জানার জন্য ওয়েস্টার্ন জে এফ পি পেজে অলওয়েজ কানেক্টেড থাকতে হবে। আপু, অনেক ব্লার, ক্লিয়ার না। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আজকাল ওয়েদারের কারণেও বলতে পারো, অ্যাট দ্য সেম টাইম তোমার ডেটা কানেকশন সামটাইমস ওয়ার্ক করে না। সো আমরা ওয়াইফাইতে আছি কারেন্টলি, let's see what happens, but do not miss and leave the live session because it's not working, ঠিক আছে? Because তোমাদের feedback না পাইলে কিন্তু ultimately আমি continue করতে পারবো না, okay? আপু পরে দেখাও, পরে দেখাও, একটু wait করো, clear না? আচ্ছা, পরে দেখাচ্ছি, আমি পরে দেখাচ্ছি, আমি একটু wait করি, let's see, let me wait. It actually internet issues হয় usually, but I'm gonna wait, no worries. এটা আমার বাসায়ও হতে থাকে, প্রায় হয়, দেখা যাচ্ছে যে আমি খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি, ফট করে ইন্টারনেটটা জ্বালায় মেরে ফেলতেছে, তোমরা এদিকে সবাই একেবারে আপু ক্লিয়ার না ক্লিয়ার না, আমি বুঝি না আমি কি করবো। সো আমি একটু ওয়েট করি, ইটস বেটার উই ওয়েট, উই টক অ্যান্ড দেন উই কন্টিনিউ দ্য লাইভ সেশন। ওয়াও, তোমাকে লাভলি লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার পরনের স্কার্টটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা এটার কিন্তু আরো অনেক টাইপস আছে, আমি দেখাবো, যে কয়েকজন একটু জয়েন করে ফেলুক। এটারও হোয়াইট এন্ড ব্ল্যাক আছে, আচ্ছা একটু ব্লারটা ঠিক হোক। তোমরা যদি ঠিক হয়ে যায় আমাকে একটু চট করে জানিয়ে দিও যে নাও ইটস ক্লিয়ার, না হলে কিন্তু কন্টিনিউ করতে পারবো না। ডু দে ডেলিভার ইন অ্যাট লন্ডন, ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়? অল ওভার বাংলাদেশ হয় ডিয়ার, বাট ইন্টারন্যাশনাল ডেলিভারি হয় না। 46 সাইজ টপস হবে, লং টপস আছে, কিছু স্পেসিফিক টাইপের টপস আছে, আমি একটু দেখাই দেই ফাঁক দিয়ে, যে এগুলো তোমাদের 46 এর মতো আসবে, ঠিক আছে, 46, আর আরো বেশি স্ট্রেচেবল, কিন্তু এগুলো কিন্তু স্ট্রেচেবল, সেগুলোর অনেকগুলো কালার্স আছে, লাইক ইয়েলো, হট পিঙ্ক, এগুলো তোমরা দেখে, আর এগুলো কিন্তু লং টপস কাইন্ড, সো নিচে তুমি একটা লেগিংস দিয়ে পরলে অনেক স্মার্ট লাগবে, অনেক স্মার্ট লাগবে। অনেকে এই যে আমার অনেকেই প্যারা খায় যে আমার সাইজের টপ হবে নাকি, বাট এরকম কিন্তু কোনো কিছু না। আপু, সান ড্রেসেস অ্যাভেলেবল আছে, আই গেস সামার ড্রেসেস আছে না? ইয়েস আছে, আছে, ইটস ক্লিয়ার নাও, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ইয়ে, থ্যাংক ইউ সো মাচ, ইটস ক্লিয়ার নাও।
লেটস সি লেটস কন্টিনিউ আমরা আস্তে আস্তে আরো কন্টিনিউ করি আরো মানুষজন জয়েন করবে আরো গল্প করব আর আরো কালেকশন দেখাবো আমি কিন্তু হুট হাট করে প্রোডাক্ট দেখাইতে পারবো না আই এম গোনা টক এন্ড দেন আই এম গোনা ডু দা লাইভ সেশন ঠিক আছে আর যা যা কোয়েরিজ থাকে আমাকে লাইভে জিজ্ঞাসা করে ফেলো তাহলে আমি লাইভে তোমাদের কিছুটা ক্লিয়ার করে দিতে পারবো আচ্ছা তারপরে চলে যাচ্ছি নেক্সট কালেকশন ক্লিয়ার হয়ে গিয়েছে এত প্রিটি দুইটা স্কার্ট আমি দেখাই এটা হচ্ছে দ্য ব্ল্যাক ওয়ান খুবই প্রিটি দেখো ব্ল্যাকের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটা এত সুন্দর এটা এফেক্টটা একটা শাইনি এফেক্ট আছে দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্লাসি আমি জানি না কতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে লেট মি শো ইউ দ্য কালেকশন ইটস সো প্রিটি একদম পিচ জেড ব্ল্যাক এটার উপরে ইউ ক্যান সি খুবই সুন্দর করে তোমার ফ্লোরাল প্রিন্ট করা যেটার মধ্যে তোমার বার্গেন্ডি টোনস মারুন টোনস সিলভার গ্রে টোনস এগুলো আছে মানে অনেকই সুন্দর একটা কি বলবো মানে ইটস আ ভেরি ক্লাসি স্কার্ট অ্যান্ড দ্য প্রিন্ট ইজ ভেরি স্কার্ট আ ভেরি ক্লাসি সো এটা কি করতে পারবা তুমি একটা হোয়াইট টপ দিয়ে পরলে ভালো লাগবে একটা লাইট কালার টপ দিয়ে এটা পরলে বেশি ভালো লাগবে সিমিলার একটা জিনিস জাস্ট একটু ভাইস ভার্সা করে করা এটা হোয়াইট বেজের উপরেও কিন্তু আছে হোয়াইট বেজের উপরেও তোমরা দেখো কপার টাইপের ওয়ার্ক করা ফ্লোরাল প্রিন্টগুলো খেয়াল করবা অ্যান্ড প্রিন্টের কোয়ালিটি অ্যান্ড মেটেরিয়াল খেয়াল করবা সামটাইমস একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই যে আমি যদি পারতাম আমার যদি ফিজিক্যালি পসিবল হইতো আমি লাইভে তোমাদের কাপড়ের মেটেরিয়াল বুঝাই দিতাম বাট আমার ডেসক্রিপশনগুলো খেয়াল করবা বিকজ আমি যতটুক মানে যতটুক ডেসক্রাইব করি যতটুক পারি বুঝানোর চেষ্টা করি যে আলটিমেটলি মেটেরিয়ালগুলো কিরকম সো দিজ আর ভেরি সফট অ্যান্ড দিজ আর তোমরা যে ভাবতেছো ভারী স্কার্ট এই যে অনেকে জিজ্ঞাসা করে ইটস নট ভারী ইট ইস জাস্ট একটু তোমার সুন্দর একটা ফ্লেয়ারিং এফেক্ট হয়ে থাকে গিভস ইউর ফিগার আ ভেরি প্রপোর্শনাল শেপ ইউ লুক বিউটিফুল ট্রাস্ট মি অনেক স্কিনি লাগে ইউজুয়ালি কিন্তু আমাকে এরকম স্কিনি লাগে না আমি কিন্তু মোটি কিন্তু এখানে আই এম নট লুকিং মোটি বিকজ এটার যে তোমার শেপটা এটাই তোমাকে অনেক সুন্দর একটা প্রমিনেন্ট ফিগার দেয় সো এইটাও আছে এইটাও আছে দুইটাই আছে এটার প্রাইসও সেম 2450 যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা ওয়েস্টার্নার জেএফপি পেজে এন্ড শুধুমাত্র অর্ডার দেওয়ার জন্য না এমনিতেও কানেক্টেড থাকার জন্য এভরিডে আপডেটস জানার জন্য ওদের পেজে কানেক্টেড থাকবা সাইজ কত থেকে শুরু টপসের 36-34 আচ্ছা সো বেসিক্যালি টপস মোটামুটি সবই ফ্রি সাইজ আছে বাট একদম হাইয়েস্ট 36-40 ইউজুয়ালি হয় তাই না এক একটার এক এক রকম সাইজ দিয়ে এখন এমনি বলতে পারছি না এক একটার এক এক রকম আপু লেন্স জিন্স প্যান্ট 40 সাইজ আছে জিন্স নেই ডিয়ার নো জিন্স সো আমি এটা চেঞ্জ করে সরাই ফেললাম আচ্ছা এই জিনিসটা একটু দেখো এই টপটা কিন্তু তোমার হোয়াইটটার সাথে অনেক সুন্দর করে আবার যাবে ট্রাস্ট মি আমি এটা ধরলে বুঝতে পারছি আমার কাছে যদি ফিজিক্যালি পসিবল হইতো আমি এক মিনিটে জাস্ট একটা ক্লিক করতাম আর চেঞ্জ করে চলে আসতাম বিকজ এই কম্বিনেশনটা ট্রাস্ট মি দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার্স গাইজ ইউ গাইজ অলরেডি নো বাই নাও আমি এত মারুন পরছি মাঝখান দিয়ে দিস মারুন রোজ রেড টোনটা আমার খুব পছন্দ আর এর মধ্যে এটার প্রিন্টও এটা আমি আর কি বলবো এটা কম্বাইন করে পড়লে অনেক সুন্দর লাগবে এইটার গলার কাজটাও কিন্তু একটু দেখে নেবা হালকা একটু ফ্রিলের মাঝখানে পার্ল ওয়ার্ক করা আছে অ্যান্ড ম্যাটেরিয়ালটা আমি একটু দেখাই মানে বুঝাই ম্যাটেরিয়ালটা তো দেখাইতে পারবো না ম্যাটেরিয়ালটা একটু বুঝাই দিই তোমাদের দিস ইজ দ্য ম্যাটেরিয়াল ইটস ভেরি বিউটিফুল অনেক সুন্দর অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল সো ইনার নিয়ে টেনশন করতে হবে না অ্যান্ড দিস ইজ দ্য টপ এটার প্রাইস 1650 ঠিক আছে সো স্কার্ট গুলা 2450 আর এটা হচ্ছে 1650 তোমরা চাইলে কম্বাইন করে আমার মতো পড়তে পারেন ইয়েস আমি যদি আমি পার্সোনাল সাজেশন হবে ফ্রম আ ফ্যাশন ব্লগার ইজ দ্যাট এটা ইন করে টাক ইন করে পড়বা তাহলে আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে ইউজুয়ালি বাংলাদেশের মানুষজন টাক ইন করতে চায় না আমি জানি না কেন স্কার্টের সাথে টাক ইন করলে কোনো প্রবলেম হয় না টাক ইন করে পড়বা ভালো লাগবে ইউ আর গোনা লুক ডিসেন্ট নো ওয়ারিজ অন দ্যাট চলে যাচ্ছি আরেকটাতে এগুলারও কালার আছে না এইটা দেখো ও আমি যে এফেক্টটা তখন বোঝাতে চাচ্ছিলাম এই যে এই গ্লেয়ারিং এফেক্টটা বোঝাতে চাচ্ছিলাম দেখো ইটস সো প্রিটি মাই গড অনেক সুন্দর এটা এটার যে একটা শাইনিং এফেক্ট আছে না দিস ইজ ক্রেপ স্কার্ট আছে কি আপু নো ডিয়ার নোপ স্কার্টগুলো কি নর্মাল কাপড়ের মতো ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে ফেব্রিক নষ্ট হবে শ্যাম্পু ওয়াশ অনলি ডিয়ার শ্যাম্পু ওয়াশ করতে হবে বাট আলটিমেটলি লাইক আই ডোন্ট থিঙ্ক সামথিং ইউ হ্যাভ টু ডু যেটা ইউ হ্যাভ টু ওয়াশ ইট অফ দিস ইজ ভেরি নাইস অ্যান্ড নর্মালি তুমি এটা আমার মনে হয় ড্রাই ওয়াশে পাঠালে আরও বেস্ট হবে তাই না ড্রাই ওয়াশ যদি লাইক পাঠাই দেয় তাহলে আরও বেস্ট হবে
টপসগুলোর প্রাইস আপি একটু বেশি এক্সপেন্সিভ, গুড কোয়ালিটির জিনিসপত্র একটু বেশি এক্সপেন্সিভ হবে, ইউ ক্যান নট জাস্ট কম্পেয়ার ইট উইথ আ নর্মাল কালেকশন। সো ফার আই লিভ ইন ভোলা, হাউ উইল আই গেট ফ্রম ইউ? স্ক্রিনশট নে, ইনবক্স অ্যাট ওয়েস্টার্ন JFP। এগুলা কি হ্যান্ড পেইন্ট আর কাজ? নো ডিয়ার, দিজ আর অল ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক, দিজ আর অল ডিজিটাল প্রিন্টেড। অ্যান্ড এটা কিন্তু অনেক স্মার্ট একটা স্কার্ট, এটার প্রাইসও 2450। এই যেমন ধরো এটার সাথে তুমি আবার এই টপটা কম্বাইন করে পরতে পারবা, এটাও কিন্তু আমারটার মতো একটা মফ পিঙ্ক, বাট এটা একটা সিল্ক স্যাটিন মেটেরিয়ালের উপরে, সিল্ক স্যাটিন মেটেরিয়ালের উপরে। এটা একটু দেখে নাও, খুবই সুন্দর। ইউ হ্যাভ ফোর বাটনস, একটা সুন্দর ভি নেক করে কোট সিস্টেমে করা। হোয়াট আই রিয়েলি লাভ অ্যাবাউট দিস টপ ইস যে আমার এই এফেক্টটা আমার খুব পছন্দ, আমার ক্যাঞ্জেরি খুব ভালো লাগে, এটাতেও এই এফেক্ট আছে। দিস ইজ রিয়েলি নাইস, যাদের ভালো লাগে জাস্ট টেক এ স্ক্রিনশট। এটার প্রাইস 1850। আমি তো সব থেকে লাইভে আসছি। ইয়েস, আমাদের শপ হচ্ছে একটা, আমি এখন কারেন্টলি ওয়েস্টার্না JFP তে আছি, ওয়েস্টার্না JFP তে, একটু দাঁড়াও, যমুনা ফিউচার পার্ক, শপ নাম্বার GA35B, গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, অনেক ইজি। ওইখানে আমি এটাই বলছিলাম যে যদি জাস্ট ইন কেস তোমরা আশেপাশে থাকো, সময় পাও, দেখে যে, বিকজ লাইভে কিন্তু আমি সব কয়টা কভার আপ করতে পারি না বা সব কয়টা দেখাইতে পারি না। লাইভ সেশন ইজ ফর পিপল যাদের আমি বুঝাতে চাচ্ছি কোয়ালিটি অ্যান্ড স্টাফ, বাট অ্যাকচুয়ালি আই উড সাজেস্ট যে এসে দেন পারচেজ করো, আরও ভালো হবে, আরও দেখে নিতে পারবা, আর একটু মাথাটা নষ্ট হয়ে যাবে সুন্দর সুন্দর কালেকশন দেখে, দ্যাটস দ্য প্ল্যান। টপস্টার প্রাইস কত? আমি এক একটা প্রাইস বলে দিচ্ছি, আমি যেটা পড়েছি সেটা প্রাইস, আমি যেটা পড়েছি সেটা 1650। ডিয়ার, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ, সো রিজনেবল প্রাইস। সি, কারোর কাছে রিজনেবল, কারোর কাছে রিজনেবল না, বাট ইয়া, ইটস নট পসিবল টু স্যাটিসফাই এভরিবডি, সবাইকে অ্যাকচুয়ালি। আমার যেটা পরে আছি, আমি যেটা পরে আছি এগুলো, আচ্ছা আমার কালারগুলো একটু ফাঁকে ফাঁকে দেখাই দেবো, সমস্যা নাই, আমার কয়েকটা কালার্স অ্যাভেইলেবল আছে, এক একটা ওগুলো দেখাই দিব নে। এই যে এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান, ক্রিমসন রেড টাইপের, হ্যাঁ, দিস ইজ কল্ড ক্রিমসন রেড, ইটস আ ভেরি বিউটিফুল ব্রিক ক্রিমসন কালার, যেটার নিচে ডিজিটাল প্রিন্ট করা আছে, ভেরি বিউটিফুল আগেন ফ্লোরাল প্রিন্ট, অনেক সুন্দর পার্পলস অ্যান্ড পিঙ্কস, বার্বি পিঙ্কস, ক্যান্ডি পিঙ্কস, ল্যাভেন্ডার ওয়ার্ক করা। এটার প্রাইস হচ্ছে 2450, ঠিক আছে, 2450। এইটার সাথে দেখি আমরা কোনো টপ ম্যাচ করতে পারি নাকি। আচ্ছা, এইটা পরলেও মানাবে, এটার সাথে লাইট টপ পরলেও মানাবে, আমি এটা সরিয়ে ফেলছি। দিস ইজ দ্য টপ, দিস ইজ সাচ আ বিউটিফুল ডিপ পার্পল টপ, অনেক সুন্দর একটা ডিপ বার্গন্ডি পার্পল, যেটাকে বলে একটা জাম কালার, দ্যাটস ইট, জাম কালার, বাংলায় জাম কালার যেটা বলে একটা জাম কালার, এত সুন্দর একটা কালার। এটার সাথে স্মোকি আসছে, কি ভালো লাগবে গাইজ। এটা হচ্ছে তোমার গলাটা, সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে, ইউ ক্যান সি, অনেক প্রিটি টপটা, ইটস ভেরি বিউটিফুল। আর এটার শেপটা একটু দেখে নাও, এটার শেপ একটু দেখে নাও। ইয়েস, সব টপস এর কালার আছে, যদি হাতের কাছে থাকে আমরা দেখাই ফেলি কালারগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরো অনেক কালার আছে, লাইক মব আছে, ব্ল্যাক আছে, প্রত্যেকটা টপের কিন্তু এক একটা কালার আছে, আমি কিন্তু একটা একটা করে দেখাচ্ছি, আমি একটু দেখাই দেই কয়েকটা কালার। আমি দেখি স্কার্ট এর লং, স্কার্ট এর লং প্রিটি লং, আমি কিন্তু ভালো লম্বা, সো হিসাবে লং, তার মানে ভালোই লং, 40 40। এই যে আমার একটা মফ কালার আছে, আমি জাস্ট কালার গুলো দেখাই দিই, কারণ কালার গুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন কালারটা তোমার পছন্দ বা চাইতেছো। নেভি ব্লু এর মধ্যে আছে একটা, মিড নাইট নেভি ব্লু যেটাকে বলে সেটা আছে, দেখো টোটাল আই ডোন্ট নো সো মেনি কালার্স। তারপর একটা টিল গ্রিন আছে, আমি দেখাচ্ছি তোমাদের, অনেক সুন্দর, অনেক প্রিটি, এটা অনেক সুন্দর, এটার সাথে স্মোকি আইস মানাবে। ইউজুয়ালি কি হয়, টপ টপ দেখলে আমার মাথায় এর সাথে মেকআপ কি মানাবে, লিপস্টিক কি মানাবে, সব মাথায় ঘুর 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 করতে থাকে। এই যে দেখো গ্রিন কালারের মধ্যে, গ্রিন না, দিস ইজ অ্যাকচুয়ালি টিওসি গ্রিন, হ্যাঁ, এটার সাথে আছে, আবারও ওয়ার্কটা একটু বুঝাই দেই, স্টোন ওয়ার্ক অন নেক, ওকে, এটার প্রাইসগুলো বলে দেই, 2250। এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্লাসি ওয়্যার, ট্রাস্ট মি, এটাও টাকিং করে একটা সুন্দর স্কিনি প্যান্ট দিয়ে পরবা, খুবই প্রিটি লাগবে, ঠিক আছে, 2250। স্ক্রিনশট নিয়ে ওয়েস্টার্নার JFP তে ইনবক্স করে ফেলবা, ঠিক আছে, ওয়েস্টার্নার JFP নামটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা আছে। আপু, শর্ট স্কার্ট আছে, আছে
আচ্ছা আমরা পরে দেখাচ্ছি আই থিঙ্ক প্রাইস ওকে যারা প্রাইস নিয়ে একটু টুটুর টুটুর করছো প্রাইস দ্য কোয়ালিটি ইজ ডিফারেন্ট দ্যাটস ওয়াই প্রাইস ইজ ডিফারেন্ট হ্যাঁ আমাদের কিন্তু লো রেঞ্জের প্রাইসিংয়েরও অনেক কিছু আছে সো এটা একটু মাথায় রাখবা ক্লাসি থ্যাংক ইউ সো মাচ তুমি কি 5'3" 4" আই এম 5'7" ইয়েলো পেপার হোয়াট এই যে Apu, which lipstick and lenses? Lipstick is Milani Precious, lenses Lena from Beauty Spot. Okay, now this is the next one. Another classic collection. Ami jeta crimson red dekhalam onekta oitar motoi just white in color. This is so pretty, trust me. Ekhon to manush just corona toronar shomoyo people are going crazy and vacations e jacche. Egula eto bhalo lagbe photoshoot to shoot korle. অনেক প্রিটি লাগবে ট্রাস্ট মি এটার প্রাইস হচ্ছে 2450 এইটার সাথে আমি চলো একটা টপ দেখাই ফেলি এই যে এটার সাথে এই টপটাও কিন্তু মানাবে খুবই ভালো লাগবে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের মতো কম্বাইন করে পরবা এই যে এটার আমি ডিজাইনস গুলো একটু দেখাই দেই অনেক প্রিটি জাস্ট দেখো গলায় তোমার এরকম করে এখানে একটা স্টোন বো টাইপের দেওয়া আছে এটা না মানে এই জায়গাটাতে এরকম একটা এফেক্ট হয়ে থাকবে আর স্টোনটা কিন্তু এই যে তোমার স্টিকার অ্যাটাচড সো ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট এটা এনগ্রেভড সো উঠে যাবে না কোনো টেন এটা হচ্ছে তোমার একদম মানে দ্য টপ বাই দ্য ওয়ে ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম লাক্সারি স্যাটিন হ্যাঁ These are not normal satin wares. These are luxury satin wares. Mane do not worry je gorom lagbe ba emon kichu nothing like that. Egula the ventilation is different. Ar eta hocche tomar hater work ta. Etar price ta amra bole dei. 1850. Etaro kichu colors available ache. যেমন আমি দেখাই এন্ড ইয়েলো আছে ব্ল্যাক আছে ব্ল্যাকটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি এই যে মাস্টার্ড ইয়েলোটা দেখো সো প্রিটি মাই গড এটা অনেক প্রিটি অ্যাকচুয়ালি অনেক প্রিটি দিস ইজ সো নাইস এটা তোমার একটা ডার্ক স্কার্টের সাথে মানাবে ব্ল্যাক কোন স্কার্টের সাথে মানাবে এই যে ব্ল্যাক একটা আছে আমি কয়েকটা কালার্স দেখাই দিচ্ছি কালার্স আমি দেখাতে চাচ্ছি বিকজ কালার্স না দেখালে তোমরা বুঝবা কিভাবে কি কি অ্যাভেলেবল আছে আমি তো দেখাই আর এটা টিল গ্রিন হোয়াইটের মধ্যে আছে অনেকগুলো কালার্স আছে অনেকগুলো হোয়াইটটা দেখো কি ক্লাসি জাস্ট দেখো হোয়াইটটা এটা পরলে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে তোমার টপটা আর এটা হচ্ছে তোমার আরেকটা টপ ঠিক আছে এটা এটা একটা এমারাল্ড গ্রিনের মধ্যে এটা প্রাইস 1850 যেটা পছন্দ হয় স্ক্রিনশট নে ওয়েস্টার্ন আর জেএফপি তে ইনবক্স করে ফেলবা ঠিক আছে সাইজেস अवेलेबल মোস্ট অফ দ্য টপস আর ফ্রি সাইজ বাট 36 থেকে 40 মানুষ আরামসে টেনশন ছাড়া পড়তে পারবে সো এটা নিয়ে কোনো প্যারা নাই ইন্ডিয়াতে ডেলিভারি হবে নো ডিয়ার নো ইন্টারন্যাশনাল শিপিং ইজ পসিবল তুমি তো মাশাআল্লাহ অনেক লম্বাই ফিট 2x3 ফিট জামাই হইলে ভালো হবে হ্যাঁ কি হবে বুঝি নাই বা যেটা বলছো ওকে অনেক পানি লাগছে তোমার টপটার প্রাইস আমি যেটা পড়েছি 1650 ডিয়ার আমি যেটা পড়েছি দ্যাট ইজ 1650 OMG the white one yes the white one is very classy trust me অনেক সুন্দর এগুলো না মানে এগুলো হইতাছে কিভাবে বোঝাবো যে এই রিসেন্টলি আমি জিনিসগুলো ফিগার আউট করতে পারছি থাকে না যে ধুমধাম পরে বের হয়ে যাওয়ার মতো বাট ইউ লুক ভেরি নাইস অনেক বেশি ক্লাসি লাগতেছে পার্টি লাগে না বা জায়গা লাগে না ইউ ক্যান জাস্ট ওয়ার ইট এনিওয়ে এত কমফোর্টেবল এগুলো ইয়েলো স্কার্ট আছে আচ্ছা দেখাচ্ছি ইয়েলো স্কার্ট পরে এই যে দেখো ব্ল্যাকটা দেখো ওয়াও এটা অনেক সুন্দর নিচে একদম ঘন করে ডিজিটাল প্রিন্ট ডান অন দিস মেটেরিয়াল ইটস সো প্রিটি আর এটার কাটটা কিন্তু আবার ওই যে আমার পাশাপাশি দেখাই দিচ্ছি এটার কাটটা একটু বুঝে নাও ইট লুক সো ফ্রিকিং বিউটিফুল অনেক ভালো লাগে অ্যান্ড এটা কিন্তু তোমার ওই যে ওইরকম ফুলে থাকবে প্রিন্সেসের মতো এরকম না দিস গিভস ইউ আ ভেরি ক্লাসি ভেরি ওয়েস্টার্ন ভাইব সিমিলারলি দিস ওয়ান এটা অনেক সুন্দর ব্ল্যাকের উপরে তোমার রোজি পিঙ্ক টাইপের ওয়ার্ক করা দিস ইজ ভেরি নাইস রিয়েলি আই ক্যান বিলিভ অল টপস প্রাইস সো রিজনেবল থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে তোমার তোমার স্কার্টটা এটার সাথে আমি আরেকটা ম্যাচ করে দেখাই ভালো লাগবে এটার সাথে হোয়াইটও ভালো লাগবে আমি কালার্সগুলো দেখাই দিচ্ছি যেমন দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাসিয়েস্ট কালেকশন অনেক সুন্দর
তোমার এটা বার্গন্ডি বার্গন্ডি না দিস ইজ অ্যাকচুয়ালি মেরুন টোন ওয়াইন যে টোনটাকে বলে ওয়াইন কালারের মধ্যে এত সুন্দর মতো এখানে একটা পার্ল অ্যাটাচ করা আছে ট্রাস্ট মি যে এটার নিচে যে এফেক্টটা না অনেক সুন্দর লাগবে অনেক এটা একটা ডেট নাইটের জন্য পারফেক্ট পারফেক্ট আপু টপস কি ফ্রি সাইজ গুলো কিছুটা স্টিচ করে নিতে হবে কিছুই করতে হবে না ডিয়ার যেগুলো লুজ টাইপের সেটা লুজ লুজ পরলেই ভালো লাগবে যেটা ফিটিং টাইপের সেটা ফিটিং ফিটিং পরলেই ভালো লাগবে মানে কিছুই করতে হবে না কিছু খাপা খাপি করতে হবে না ডোন্ট ওয়ারি ড্রেস প্রীতি আপু ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাচ ইউ আর সো বিউটিফুল আপু মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সাবিহা শামা বুশরা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই পেজের মানুষের সাথে আমি কথা বলতেছি না ভেরি সরি আপু লং কি কাস্টমাইজ করা ওয়ে আছে লং কাস্টমাইজ করার ওয়ে আছে 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 করা যাবে আপু তুমি হোয়াট আপু তুমি মিস দেখো না কেন আচ্ছা মেসেজ দেখে নেই যে দেখলাম বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপু লং এটা তো বললে ব্ল্যাক কালারটা প্রাইস ব্ল্যাক কালারটা প্রাইস করাটা 2450 দিয়ে এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান অনেক সুন্দর একটা হোয়াইট এটাও কিন্তু আমি বললাম না যে ডেট নাইটের জন্য পারফেক্ট এটার প্রাইসটা এটার প্রাইস 1850 ট্রাস্ট মি এটা ব্ল্যাক স্কার্টটার সাথে নাও ইউর গুড টু গো হি ইজ গোনা লাভ ইউ অল নাইট এত সুন্দর এই জামাটা এত সুন্দর কম্বিনেশনটা স্কার্টগুলোর লেন্থ কত ইঞ্চি 40 করে ডিয়ার 40 এই যে দেখো 40 দিস ইজ সো নাইস এখানে কিন্তু আর পিঙ্কস দেখছি না আমরা এখন আমরা হোয়াইট এর মধ্যে জাস্ট রেড এন্ড ব্ল্যাক দেখছি অনেক সুন্দর এগুলো কোথায় ছিল তুমি এগুলো আমাকে ফার্স্টে দেখাও নাই কেন অনেক সুন্দর এটা অনেক প্রীতি অনেক প্রীতি আমি বললাম না আমার কাছে সময় থাকলে আমি পারলে পরে পরে এখন তোমাদের দেখাইতাম বিকজ কম্বিনেশন গুলো আমি যেটা ভিজুয়ালাইজ করতেছি এত প্রীতি মানে আমার মাথায় যেভাবে ঘুরতেছে আর কি এইটা হচ্ছে তোমার ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা দিস ইজ ভেরি প্রিটি ট্রাস্ট মি দিস ইজ লাইক রিয়েলি রিয়েলি প্রিটি এটা স্যাটিন স্যাটিন লাক্সারি স্যাটিনের উপরে এটার সাথে এটা মানাবে এটার সাথে তুমি প্যান্ট দিয়ে পরলেও মানাবে আই হ্যাভ সামথিং ফর দিস কালার এই কালারের জন্য আমার কি জানি একটা হয়েছে রিসেন্টলি থাকে না যে পাগল হয়ে যাইতেছি একটা কালারের জন্য বাট দেখা যাবে আর পাঁচ মাস চার পাঁচ মাস পরে ভাল লাগতেছে না এটা হয় আমার প্রায়ই হয় যে একটা কালার উপর অবসেস করতে করতে এত অবসেস করে ইটস লাইক লাইকিং আ সং একটা গান লাইক করলে যেরকম হয় অনেকটা ওই রকম টাইপের সো এইটা হচ্ছে তোমার টপটা অনেক সুন্দর আমি একটু বুঝাই দেই হাতে একটা সিম্পল ফ্লেয়ার দেওয়া আছে হাতে একটা সিম্পল ফ্লেয়ার দেওয়া আছে একটা সিম্পল গোল গোল নেক আর এই যে নিচের এফেক্টটা এরকম এটা অ্যাকচুয়ালি এত সুন্দর লাগবে পিছে কিন্তু বাই দ্য ওয়ে বাটন আছে এটা এটাকে কি বলে ফিশ ট্রেইল পিছনে এই ফিটারটাকে বাঁধতেও পারবে ও এটা বাঁধতে পারবে ও ওয়াও এই জিনিসটা দিয়ে কিন্তু পিছে বাঁধতে পারবা যদি চাও আর কি বাট এটা ছাড়াই ভালো এটা আমার সাজেশন তোমাদের ইচ্ছা দুই ভাবে পড়লা দুই দিন ডাজন্ট ম্যাটার এটার প্রাইসটা আমরা বলে দিই 1650 অনেকগুলো কালার আছে দিস ইজ আনাদার ওয়ান সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো গোল্ডের মধ্যে তারপরে তোমার এটা হচ্ছে একটা ব্রাউন গোল্ডের মধ্যে খুবই সুন্দর এটা অনেক প্রিটি এটা কিন্তু বাঁধতে পারবা আবার বলে দিলাম ইউ ক্যান জাস্ট টাই ইট আউট পিছে এটার বিউটিফুল কালার্স গুলো আমি দেখাই মফ পিঙ্ক আছে একটা মফ পিঙ্ক আমি যেরকম পিঙ্ক পরেছি অনেকটা ওরকম একটা পাউডার ব্লু আছে পাউডার স্কাই ব্লু যেটাকে বলে দিস ইজ অ্যাকচুয়ালি পাউডার ব্লু দিস ইজ নট স্কাই ব্লু সুন্দর একটা প্ল্যাটিনাম পাউডার ব্লু এর মতো ইটস বিউটিফুল অনেক সুন্দর দিস ইজ বিউটিফুল আরেকটা আছে ব্ল্যাক হোয়াইটও আছে আচ্ছা ব্ল্যাকও আছে হোয়াইটও আছে ঠিক আছে সো কালার্স দিস ইজ আ মাস্ট হ্যাভ টপ আমার যে রিয়াকশনটা দেখলাম এটা টোটালি অর্গ্যানিক একটা রিয়াকশন দেখলাম আচ্ছা এখানে একটু শুনি বিউটিফুল ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ অনেকগুলো মানুষের সাথে কথা বলতেছি এখানে ওইখানেও ভালো লাগতেছে
ওকে সো তারপর চলে যাচ্ছি ইউ আর লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ লং টপস দেখান আচ্ছা দেখাবো না কোনো সমস্যা নেই চলে যাচ্ছি দ্য নেক্সট ওয়ান ব্ল্যাকের সাথে হ্যাঁ ব্ল্যাকের সাথে খুবই প্রিটি করে করা অনেক প্রিটি এখানে ডিজিটাল প্রিন্ট স্টেজেস দেখে নাও ইটস বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাকচুয়ালি এটা অনেক সুন্দর অনেক সুন্দর দিস ইজ ভেরি নাইস এটার প্রিন্টটা আমি একটু কাছে থেকে দেখাই নাহলে বুঝতে পারবা না এটার প্রিন্ট ইজ আ লিটল ডিফারেন্ট দিস ইজ দ্য প্রিন্ট গাইস অনেক সুন্দর একটু কাছে থেকে দেখে নাও দিস ইজ দ্য প্রিন্ট অনেক প্রিটি অনেক প্রিটি আর এটার সাথে ধরো তুমি এইটাও মিক্স এন্ড ম্যাচ করে পড়তে পারবা ভালো লাগবে আবারও বলছি ইচ্ছা তুমি ছাড়া পড়তে চাইলে পড়তে পারো বাট এটা টাকিং করে পড়লে আরো বেশি স্মার্ট লাগবে ট্রাস্ট মি এটা অনেক সুন্দর আমি যে একটা ওয়াইন কালার দেখালাম অনেকটা ওইটার মতোই ওইটাই সেম আচ্ছা হ্যাঁ ওইটাই সেম এটা একটা বেজ হোয়াইট শ্যাম্পেইন কালার হ্যাঁ শ্যাম্পেইন কালার এটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি এটার সাথে মেরুন লিপস্টিক দিবা বড় বড় কানের দুল পরবা অনেক প্রিটি লাগবে আজকে তো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে আসি দেখে নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে অনেক সাজুগুজু করে আসবো ইউ লুক লাইক বিদ্যা সিনহা মিম একটু একটু হোয়াট ও আচ্ছা একটু পুরাই সেম একটু না অনেক সেম লাগে এমন কিছু থ্যাংক ইউ সো মাচ আমার লাইফের একটা লাইভ সেশনও যায় না যে আমি এই কমেন্টটা একটা পাই নাই একটা একটা লাইভ সেশনও যায় নাই আমার আপনার কি ছোট বোন আছে হ্যাঁ পারে ও মানুষ ব্ল্যাক স্কার্টের প্রাইসটা বলো ব্ল্যাক সবকটা স্কার্টের প্রাইস 2450 প্রত্যেকটা স্কার্টের প্রাইস 2450 ঠিক আছে আপু তোমাকে কমেন্ট করলে দেন ছেলেরা এসে হাহা রিয়্যাক্ট দিয়ে যায় ওদের কাজ নাই তো ওরা তো এটাই পারে তোমার তো আর হ্যাপি হচ্ছে যে ওদের আর কোনো কাজ কাম নাই বুঝো না লাইফলেস don't think about that okay এটা হচ্ছে the next one হ্যাঁ প্রত্যেকটা স্কার্টের different prints এর different colors মানে মোটামুটি অনেক তিনটা তিনটা করে colors আছে এক একটা স্কার্টের black white pinkish ব্লু এরকম আছে সো এক একটার এক এক রকম আছে অ্যাকচুয়ালি তোমরা স্কার্টের কালেকশনগুলো কিন্তু ওয়েস্টার্নাতে দেখতে পারবা সো এই কারণে বলি যে পেজের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবা এইটা হচ্ছে তোমার নিচেরটার প্রিন্ট এটা অনেক সুন্দর দেখে নাও এই প্রিন্টটাও একটু দেখে নাও এটা একটা সুন্দর হাওয়াইয়ান প্রিন্টের মতো হ্যাঁ দিস ইজ নট লাইক ওই যে রোজি ওইরকম টাইপের এটা একটা হাওয়াইয়ান ভেকেশন ভেকে মুড অন এরকম টাইপের একটা প্রিন্ট দিস ইজ দ্য টপ অনেক প্রিটি একটা মাস্টার্ড ইয়েলো আর এটা হচ্ছে গলার কাজটা আমি একটু দেখাই দিই অনেক সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো একটা বানানা ইয়েলো যেটাকে বলে অনেকটা ওইটার মতো আর গলার কাজটা হচ্ছে যে এখানে স্টোন ওয়ার্ক আছে একটা সিম্পল বো করা ট্রাস্ট মি এগুলো পরার পরে এফেক্টটা আরো পারফেক্টলি বোঝা যায় এটা হচ্ছে নেক্সট ওয়ান এটার প্রাইসটা বলে দেই 1850 এটার কালারসগুলো আমি দেখাই দিচ্ছি তিনটা আরো কালারস আছে এই যে একটা বেবি পিঙ্ক আছে এই যে একটা বেবি পিঙ্ক আছে তারপরে একটা টিল গ্রিন আর এমারাল্ড গ্রিন আর বেজ কম্বিনেশনের আছে আর আরেকটা পাউডার ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের আছে এমারাল্ড গ্রিনটা কিন্তু অনেক সুন্দর 1850 দিস ইজ ভেরি বিউটিফুল ইউ গোনা লাভ ইট হোয়াটস দ্য ফেব্রিক একদম লাক্সারি সিল্ক যেটাকে বলে স্যাটিন সিল্ক মানে ভেল না এটাকে সুইস ভেলভেট বলে আই গেস সুইস ভেলভেট বা সুইস সিল্ক বলে দিস ইজ লাইক দ্যাট অনেক মজা ট্রাস্ট মি অনেক আরাম বডি সাইজ বলেন 38 আর 40 বডি সাইজ ফ্রি সাইজ 36 থেকে 40 রেঞ্জের মানুষ আরামসে পড়তে পারবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট মিডি ড্রেসেস অ্যাভেইলেবল ইয়েস মিডি ড্রেসেস আর অ্যাভেইলেবল আমি দেখাই দিব অনেক কয়েকটা সামার ড্রেসেস আছে কয়েকটা ককটেল ড্রেসেস আছে আমি দেখাই দিচ্ছি তোমাদের এই যে এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান স্কার্ট ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তোমার 2450 খুবই সুন্দর ব্ল্যাক এর উপর ফ্লোরাল প্রিন্ট করা আছে इट्स ভেরি বিউটিফুল আমি কয়েকটা স্কার্ট দেখাই হোয়াইট এন্ড ব্লু এটার হোয়াইট এন্ড ব্লু আছে আর এই যে একটা মফ পিঙ্ক এটার সাথে কিন্তু এটা ম্যাচ করে পড়লে অনেক ভালো লাগবে মফ পিঙ্ক এইটা আমি একটু দেখাই দেই তোমাদের অনেক প্রিটি দেখো এত সুন্দর জাস্ট দুইটা পার্ল ওয়ার্ক করা আছে আর একটা বো ক্রিয়েট করা আছে অ্যাকচুয়ালি অনেক প্রিটি আর এইটা হচ্ছে তোমার হাতে ওয়ার্ক ঠিক আছে ইটস ভেরি নাইস এটার প্রাইসটা আমরা বলে দিই এটার প্রাইস হচ্ছে 1650 1650 দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 বিউটিফুল এটার প্রাইস হচ্ছে 1650 ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা ওয়েস্টার্ন জেএফপিতে
ড্রেস দেখবো নন্দমায় দেখবো আর ড্রেসগুলো ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে কয়েকটা কমেন্টস একটু অ্যাটেন্ড করি। আপু খয়েরি কালারের মাঝে টপসটা দেখানো যাবে? আপু আমি বুঝতেছি না কোনটা, বাট এখানে যদি আমার ব্যাকগ্রাউন্ড মাশাআল্লাহ তোশি আপু তোমার অনেক পেশেন্স, তুমি এত গরমের মধ্যে আমাদের জন্য লাইভ করতেছো। লাভ ইউ লটস অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ আপু, তুমি আমার জন্য ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ। বাট এখন এখানে একদমই গরম নাই, আমি এসির নিচে আছি, ডোন্ট ওয়ারি। আই জাস্ট 48 এর টপ দেখো, 48 মেবি নাই, 48 নেই ডিয়ার, 46 পর্যন্ত আরামসে আছে, বাট ওগুলো আবার স্ট্রেচেবলও, সো তুমি যদি টাইট ফিট পরো ভালোই লাগবে। আই থিঙ্ক দে আর ভেরি ভেরি মাচ ডিপ্রেসড ইন দেয়ার ওন লাইফ, কোনো কাজ নাই তাও ফালতু। এক্স্যাক্টলি, ওদের বেল দিবা না, ওদের নিয়ে কথা বললে ওরা বেল পায়, তুমি বুঝো না, ওদের তো লাইফে কেউ বেল দেয়ও না আলটিমেটলি, মানে বাসার মানুষ বেল দেয় না, বাইরের মানুষ বেল দেয় না, সো এখানে এসে বেল খুঁজে, এগুলোতে তোমার বেল দিয়ে লাভ আছে বলো? Wow, Ishi Aisha, you look stunning today. By the way, I forgot to give you thanks yesterday for the beautiful smile. Huh? Thank you. What? I'm lost. Live, Ishi. আচ্ছা তোমার পরা টপসটা সাইজ আছে, এটা আপ টু 40 মানুষ পড়তে পারবে আরামসে, 36 টু 40 42 40 লাস্ট 40 লাস্ট। এটা সাইজ নিয়ে তোমরা প্যারা খেয়ে, আমি তো বললাম 36 থেকে 40 মানুষ আরামসে পড়তে পারবে। ওকে, দিস ইজ অ্যানাদার ওয়ান, ঠিক আছে। হোয়াইটারটা একটু দেখাই দিই, এটার ম্যাটেরিয়ালটা কিন্তু টেক্সচার্ড। হ্যাঁ, আমি টেক্সচারটা একটু বুঝাইতে পারতেছি নাকি দেখি, এই যে দেখো, এটা কিন্তু টেক্সচার্ড একটা ম্যাটেরিয়াল, এটা কিন্তু একদম সলিড ম্যাটেরিয়াল না, এটার নিচে প্রিন্টটা হচ্ছে তোমার এরকম, এটাও খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা, এটাতেও ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যাট দ্য সেম টাইম লুক অ্যাট দ্য ব্ল্যাক ওয়ান, সো ফ্রিকিং প্রিটি মাই গড, এটা অনেক 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 প্রিটি, এটাও কিন্তু টেক্সচার্ড। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু টেক্সচার্ড, ইটস ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ক্লাসি অ্যাট দ্য সেম টাইম। এটার প্রিন্টটা হচ্ছে এইটা, এগুলোর প্রাইসগুলো সেম, 2450, ঠিক আছে। ব্ল্যাক আছে, হোয়াইট আছে, 2450। এইটার সাথে আমি ধরো তোমাদের এইটা ম্যাচ করে দেখাইতে পারি, দেখো এটা তোমার ব্ল্যাকটার সাথেও মানাবে, হোয়াইটটার সাথেও মানাবে, এত সুন্দর সুন্দর মেরুন কিছু টপ, আর এখানে দেখো একটা সুন্দর নটও করা আছে, ইটস ভেরি বিউটিফুল, ঠিক আছে। সো রেগুলার ওয়ার কালেকশনের জন্য অ্যাকচুয়ালি ইউ ক্যান গিভ দিস আ শট। এত গরম পড়তেছে কয়দিন ধরে, ওয়েদার অনেক গরম তাই বলো আপু, নো প্রবলেম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রিংটা বলো কোথা থেকে নিয়েছো, বলতে পারবো না, এটা এটা প্রাইসটা বলে দেই, এটা প্রাইস হচ্ছে 1650, ঠিক আছে, 1650, 1650। কালার্স গুলো আমি একটু দেখাই দেই, উই হ্যাভ পাউডার ব্লু অ্যাগেন, একটা পাউডার সুন্দর বেবি ব্লু যেটাকে বলে, বেবি ব্লু, দেন উই হ্যাভ হোয়াইট, উই হ্যাভ হোয়াইট অ্যান্ড দেন উই হ্যাভ ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক ওয়ান। এটা অনেক সুন্দর, ট্রাস্ট মি, এটা পরা না পরা পর্যন্ত বুঝতে পারতেছো না এটার এফেক্টটা কিরকম আসবে। না, ইন্ডিয়াতে ডেলিভারি ইজ নট পসিবল প্রতিভা সিং, বিকজ উই ডু নট ডু ইন্টারন্যাশনাল শিপিং ইয়েট, বাট ইনশাল্লাহ ইন দ্য ফিউচার। স্কার্ট তোমার কোমর সাইজ কি? আচ্ছা, 36 পর্যন্ত তো আরামসে পড়তে পারবে, 36-38 পর্যন্ত স্ট্রেচ করে জিনিসটা, যেমন আমার ওয়েস্ট কিন্তু 36 অ্যান্ড এটা আরো স্ট্রেচ করবে, সো আরামসে পড়তে পারবে। এই জায়গাটা কিন্তু ফিটিংই হইতে হবে, না হলে কিন্তু আর সুন্দর কাজটা আসবে না। বাট আবার তোমরা মনে করো না যে তোমাদের ফিটিং হইলে ইউ আর গোনা লুক ফ্যাট, বিকজ আই এম ভাবছিলাম আই এম গোনা লুক ফ্যাট, বাট আই ডোন্ট লুক ফ্যাট, আই লুক ওয়ে স্কিনিয়ার দ্যান আই অ্যাকচুয়ালি অ্যাম। আপু তোমাকে কিছুটা দিব্যাঙ্কা ত্রিপাঠীর মতো লাগে আমার কাছে, আপুও বলতেছিল, আমি আমি নিজে কোনো মিল পাই না, বাট ওকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ও কেন নাটক করে না বন্ধু, শর্ট স্কার্ট দেখাবো, হ্যাঁ এখন আমি একটু শর্ট স্কার্ট দেখাই, ঠিক আছে, অনেকে একটু শর্ট স্কার্ট দেখতে চাইছিল, আমি একটু শর্ট স্কার্ট দেখাই দিই, এই যে এটা দেখো, ব্ল্যাকের উপরে হোয়াইট, আবার এটা হোয়াইটের উপরে ব্ল্যাক আছে, আমি যেটা পরে আছি সেটারই সিমিলার ম্যাটেরিয়াল, এটা এটা প্রাইসটা আমরা বলে দেই 1950, ঠিক আছে, না
1950 দুটো কালার আমি পাশাপাশি ধরি তাহলে আরো ভালো হবে স্ক্রিনশট দিতে পারবা 1950 টাকা ঠিক আছে 1950 ইউ আর আ হোল লেভেল অফ প্রিটি মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সাদিয়া এই যে দেখো আমি কত টপ দেখাই দেই যেমন ধর ব্ল্যাকটার সাথে হোয়াইটটা কম্বাইন করে পড়তে পারবা ব্ল্যাকটার সাথে হোয়াইটটা টাকিং করে পড়লে অনেক স্মার্ট লাগবে এই যে গলা এটাতে তোমার পার্ল ওয়ার্ক করা আছে আর একটা সুন্দর কুচি দেওয়া আছে এগুলো না পরলে যে এত সুন্দর লাগে ইউ উডন্ট ইভেন বিলিভ এত ভালো লাগে এটার প্রাইসটা 1650 আর সিমিলার ধরো হোয়াইটটার সাথে এই ব্ল্যাকটা ম্যাচ করে পড়তে পারবা দেখো এই যে হোয়াইটটার সাথে এই ব্ল্যাকটা ম্যাচ করে করতে পারবা এই যে ব্ল্যাকটার এখানে ওয়ার্ক আছে অনেক প্রিটি টু স্টোন টাইপের ওয়ার্ক দেওয়া আছে ঠিক আছে এটার প্রাইস তো 1650 ঠিক আছে এটার প্রাইস তো 1650 দিস আর অ্যাকচুয়ালি ভেরি নাইস বিকজ থাকে না যে অনেক আরামসে তুমি কন্টিনিউ করতে পারছো এরকম টাইপের 40 ওয়েস্ট হবে 40 ওয়েস্ট আসবে এটার হাই ওয়েস্ট করলে 40 আসবে ডিয়ার আর যদি তুমি লো ওয়েস্ট একেবারে ওয়েস্ট লাইনে পড়ো তাহলে আই গেস আসবে না একটু ফিটিং হবে আমি তো বললাম যে এইটা কিন্তু তুমি আরো স্ট্রেচেবল আমি ভাবতেছিলাম যে আমার হবে না বাট আমি আই ওয়াজ রং আই লাভ ইউ আপু ইওর স্টোর অ্যাড্রেস প্লিজ নট মাই স্টোর বাট ইয়েস মানে লেটস জাস্ট থিঙ্ক ইটস মাই স্টোর আমাদের শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার GA 35B মুখস্থ করে ফেলছি আস্তে আস্তে Seriously, every time I see you, I remember Divyanka Tripathi, gorgeous, mashallah. Thank you, thank you, thank you. Apu, tumi kon year e SSC HSC diye chho? Apu, SSC HSC dei nai, O-levels, A-levels disi, but O-levels was May 13. Apu, long top ache. Long tops, yes, ache, I'm dekhabo. Give me 1 minute, I'm gonna show it to you guys. This is another one. Khubi shundar ekta soft baby pink er upore black work kora. Price hoche? 1950 ঠিক আছে শর্ট স্কার্ট দেখাচ্ছি কিন্তু আমাদের কিন্তু লং স্কার্ট দেখানোর ডান এটা যেমন এই যে এইটার সাথে এই ব্ল্যাকটা পরলে মানাবে ওয়াও এই ব্ল্যাকটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেখো এখানে একটা সুন্দর স্টোন রিং দেওয়া আছে দিস ইজ ভেরি নাইস ও বাই দ্য ওয়ে এটা মেবি সুইস ভেলভেট তাই না আপু সুইস ভেলভেট না স্যাটিনের উপরে তাহলে এটা একটা লাক্সারি স্যাটিন টাইপেরই আসলে সুন্দর অনেক সুন্দর আই থেকে ইম্পোর্ট করা তো এক্স্যাক্টলি মানে এটা অন ট্রাস্ট মি তোমাদের আমি জানি না ম্যাটেরিয়ালটা আমি বুঝাতে পারছি নাকি বাট দিস ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল এগুলো পড়লে তোমার যে গরম লাগবে লাগবে এইসবের ভেজাল তোমাদের হবে না প্লাস ইনারও পড়তে হবে না আপু শপ একটু মেনশন করে দিয়েন গিয়ে শপিং করব আচ্ছা শপটার অ্যাড্রেসে আমি ক্যাপশনে পরে এডিট করে দিব এছাড়া আমার ক্যাপশনে ওয়েস্টার্ন জেএফপি মেনশন করা আছে তুমি ওই পেজটাতে এখন ঢুকেছো ওইখানেও কিন্তু লাইভ চলতেছে বাই দ্য ওয়ে আপু যারা 42 তারা এই স্কার্ট গুলার সাইজ পাবে আই ডোন্ট থিংক সো 42 পারবে না ডিয়ার 42 ইজ নট পসিবল 42 আসবে না ডিয়ার মানে 42 ওয়েস্ট যাদের তাদের আসবে না যারা হ্যাঁ এই যে মেসেজিং প্রসেস বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে সবাই ওয়েস্টার্ন জেএফপি তে ইনবক্স করে ফেলবা ওয়েস্টার্ন জেএফপি তোমার লিংক ক্যাপশনে কিন্তু দেওয়া আছে আপু যারা 42 তারা স্কার্ট গুলার না এটা তো বললামই পারবে না ও আপু থ্যাংক ইউ ফর রিপ্লাইং নো প্রবলেম আমি একটু কমেন্টস গুলো পড়তেছি সো দ্যাট তোমরা একটু ইন্টারঅ্যাকশনটা পাও এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান পাউডার ব্লু এর মধ্যে যে ব্ল্যাকটা দেখালাম অনেকটা ওইটার কালারের মতো ইটস ভেরি বিউটিফুল আবার এটা একটা এমারাল্ড গ্রিন এর মধ্যে এটা একটা এমারাল্ড গ্রিন এর মধ্যে এটা অনেক প্রিটি অনেক প্রিটি আপু ক্যান ইউ টেল মি ওয়্যার ইজ ইওর ফিঙ্গারিং ফ্রম নো যেটাকে বলে ওই রকম টাইপের একটা কালার ইটস ভেরি বিউটিফুল ডিজিটাল প্রিন্ট বাটারফ্লাইজ এন্ড ফ্লোরাল ওয়ার্ক অনেক সুন্দর এগুলো তোমাদের 42 পর্যন্ত আসবে বাট এটা লেন্থ অ্যাকচুয়ালি শর্ট স্কার্টও না তারপর এই যে লং স্কার্টও না শর্ট স্কার্টও না ভদ্র স্কার্ট ডোন্ট ওয়ারি ইটস গোনা ইউ আর গোনা লুক বিউটিফুল ট্রাস্ট মি জাস্ট তোমার শর্ট এফেক্টটা নাই আপু কলকাতাতে ডেলিভারি হয় নো ডিয়ার নো ইন্টারন্যাশনাল শিপিং বাট ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার যদি দোয়া থাকে অবশ্যই পাফি স্লিভস এর টপ আছে পাফি স্লিভস মানে রাফল স্লিভস দেখাবো ডিয়ার ও ওয়াও এটা তো দেখাইতেই হবে এটা দেখাচ্ছি
অনেক ফেভারিট আমার খুবই এখন রিসেন্টলি মম জিন্স এর মতো চলে আসছে বাট দিজ আর অলওয়েজ ক্লাসিক অনেক সুন্দর ব্ল্যাক একটা টপের মধ্যে ইউ ক্যান সি অনেক প্রিটি ব্ল্যাক একটা প্যান্ট একটা সুন্দর লুজ প্যান্ট যেটাকে বলে এটার সাথে ট্রাস্ট মি অনেক সুন্দর লাগে শার্টস পরলে ভাল লাগে বা কিছু লুজ লুজ টপ পরলে ভাল লাগে এখানে কিন্তু তোমার এই যে দেখো ফ্লোরাল কি বলি বা তোমার বেল্ট সিস্টেম টাই দেওয়া আছে ঠিক আছে সো কোনো প্যারা নাই এটার সাথে আবার নেভি ব্লুও আছে নেভি ব্লু আছে টোটাল পাঁচটা কালার আছে আমি দেখাচ্ছি যেমন ধরো ব্ল্যাকটার সাথে এই হোয়াইটটা কিন্তু টাকিং করে পরলে অনেক ভালো লাগবে এই যে আমি দেখাই তোমরা আমি জানি না ইমাজিন করতে পারতেছ নাকি ট্রাস্ট মি জাস্ট ট্রাস্ট মি অন দিস ইউ গোনা লুক বিউটিফুল ওয়্যার আ রেড লিপস্টিক উইথ দিস এটা প্রাইসটাও বলে দেই 1450 এটা 1650 এটা 1450 ওকে এটা হচ্ছে 1450 ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো আমি কয়েকটা কালার্স দেখাই ফেলি আহারে তানিয়া আপু ইনশাল্লাহ ইন দ্য ফিউচার ডিয়ার যাই এই কয়দিন যাই লাইফ করতেছে সবাই এত বাইরের থেকে সবাই মানে চাইতেছে বাট ইন্টারন্যাশনাল শিপিং এখনো পসিবল এমনিতেই নর্মালি শিপমেন্ট টানতে টানতে মানুষের 12টা বেজে যায় করোনার টাইমে আবার বাকি নর্মাল ডেলিভারি দিতে দিতে তো ট্র্যাকই করতে পারবো না ইউ লুক লাইক কৌশল ফ্রম কৌশল বিউটি শি ইজ মাই ফেভারিট আই ওয়াচ হার সিন্স মাই চাইল্ডহুড শি ইজ মাই ফেভারিট আপু তোমার সাথে মিট করার কোনো ওয়ে থাকলে বলো থাক হোয়াট তোমাকে আমার অনেক ভালো লাগে আপু আই লাভ ইউ সেটা এতগুলা তোমার কোনো লাইফ মিস দেই না তোষি আপু থ্যাংক ইউ সো মাচ প্রীতি ঘোষ তুমি প্রায় কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ করোনা ঠিক হোক আম গোনা মেক আ গেট টুগেদার অ্যান্ড আম গোনা থ্রো আ পার্টি তখন ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে স্কার্ট প্রাইস 2450 1950 এক এক রেঞ্জের দেখাচ্ছি ওকে নাও দিস ওয়ান স্ট্রাইপের মধ্যে একটা মেরুন রোজ মেরুনের মধ্যে খুবই সুন্দর বিউটিফুল এটার আরেকটা কালার হচ্ছে মভ স্ট্রাইপের মধ্যে আগেন ঠিক আছে খুবই প্রিটি এটার প্রাইসটা বলে দিই আমরা 1450 1450 ঠিক আছে এই যে দুইটা কালার ধরছি এই যে একটা এই যে একটা ঠিক আছে আরো কালার আছে পার্পল আছে অনেক কালার আছে ডিয়ার আমি তোমাদের হয়তো এই কারণে আমি বলছি বারবার যে পেজে কানেক্টেড থাকতে হবে পেজে কানেক্টেড থাকা কিন্তু মাস্ট পেজে কানেক্টেড থাকবা কারণ পেজে তোমরা আপডেটস দেখতে পারবা এছাড়া যদি সময় হয় যমুনাতে কিন্তু অনেক আরামসে উইথাউট এনি রিস্ক ঘুরতে পারবা বিকজ তোমার এখানে তুমি স্যানিটাইজ করে ঢুকতেছো অ্যান্ড স্টাফ কোনো প্যারা নাই সো আরামসে শপিং করে চলে যেতে পারবা সো ইটস আই রিকোয়েস্ট ইউ গাইজ তোমরা যদি একটু আউটলেটে এসে তারপর যাতে দেখতে পারো আপু আপনার ওয়ার করা স্কার্টটার মেটেরিয়াল কি দিস ইজ স্যাটিন বাট ডিজিটাল প্রিন্টার ডান অন ইট এটার ভিতরে কিন্তু তোমার কি বলবো মানে একটা একটা ফোমি মেটেরিয়াল আছে একটা ফোমি মেটেরিয়াল আছে যেটা তোমাকে এই এই ফ্লেয়ারিং এফেক্টটা দেয় ঠিক আছে এই ফ্লেয়ারিং এফেক্টটা কিন্তু এই ফোমি মেটেরিয়াল থেকেই আসবে মেটেরিয়াল অফ দ্য প্যান্ট ওগুলা সিল্ক মিক্সড আচ্ছা ওগুলো মিক্স ছিল সিল্ক স্যাটিন টাইপেরও ছিল বাট মোটা ছিল ইউ লুক লাইক হ্যাঁ আই লুক লাইক মোনালি আই লুক লাইক দিস আই লুক লাইক আমি আমি বাজে সবার মতো দেখতে ভাই এখন সবাই রেফারেন্স দেওয়া শুরু করতেছে যে আমাকে এটার মতো লাগবে বাট থ্যাংক ইউ সো মাচ ট্রায়াল করা যায় সব ইয়েস ট্রায়াল রুম তো আছেই ট্রায়াল রুমে তুমি ট্রাই করে দেখতে পারবা মেটেরিয়াল আচ্ছা এটা তো বললামই শোরুম শোরুম অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর GA 35B ওয়েস্ট কোর্ট ওকে আচ্ছা এখন আরো কয়টা দেখাতে থাকে আচ্ছা হ্যাঁ অনেকে লং টপস দেখতে চাচ্ছে আমি একটু লং টপস দেখাই অনেকে লং টপস 46 আপ টু 46 বাহ এগুলা কিন্তু স্ট্রেচেবল বডি আপ টু 46 আসবে বডি আপ টু 46 ইজ পসিবল খুবই সুন্দর একটা ভেলভেটি পিঙ্কিশ কোরাল পিঙ্ক টাইপের মফ পিঙ্ক আই ডোন্ট নো অনেক সুন্দর একটা কালার আর এই যে মেটেরিয়ালটা দেখো অনেক সুন্দর মেটেরিয়ালগুলো আমার অনেক পছন্দ অনেক পছন্দ এই যে দেখো অনেক স্ট্রেচ করে কিন্তু সো স্ট্রেচিং নিয়ে কোনো 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 টেনশন নেই প্লাস এই জায়গাটাতে তোমার রাফল টাইপের করা আছে সো অনেক ভালো লাগবে ইটস আ ভেরি ফর্মাল ওয়ার অনেক সুন্দর মতো করতে পারবে আর হাতাটা হচ্ছে এইটা অনেক সুন্দর লাগবে ট্রাস্ট মি এগুলো লং টপস বলছি বাট এটা অ্যাকচুয়ালি এত ভালো লাগবে ওয়ার ইট উইথ আ হোয়াইট প্যান্ট অনেক কালার আছে আমি দেখাই দিচ্ছি কয়েকটা কালার দেখাই
লং টপস কয়টা দেখাইতে চাইতেছে, বিকজ অনেকে লং টপস দেখতে চায়, লং টপস পছন্দ করে, সো আমরা কয়টা ই দেখাই। হ্যাঁ, পেজ ইনবক্স করলে আরো কালেকশন দেখতে পারবো। ওকে, দিস ইজ দ্য নেক্সট ওয়ান, খুবই সুন্দর একটা, আই ডোন্ট নো, হোয়াইট গোল্ডিশ টাইপ, বেজ গোল্ড যেটাকে বলে, এটা হচ্ছে এইটা, খুবই সুন্দর একটা কালার দেখো, এন্ড শাইনিং এফেক্টটা কিন্তু কেউ ভুলবা না। এইটা হচ্ছে তোমার একটা ব্রাউন গোল্ড যেটাকে বলে, একটু ঘিয়া কালারের মধ্যে, অনেক সুন্দর। আর এইটা হচ্ছে তোমার মেরুনের মধ্যে, যারা একটু লং টপস চাচ্ছ তারা ডেফিনেটলি ক্যান গিভ দিস আ শট, ঠিক আছে। এগুলোর প্রাইসটা 2750, ঠিক আছে। এগুলো কিন্তু একটু লং টপস, এন্ড যারা ইউজুয়ালি শর্ট টপস পরো না তারা অনেক আরামসে পরে ফেলতে পারবা। ইউ আর লুকিং স্টানিং, থ্যাংক ইউ সো মাচ, গিভ মি ওয়ান মিনিট গাইজ, আমি আর একটু একটু কাজ আছে, আমি একটা জিনিস করতেই ভুলে গেছি, সরি, গিভ মি ওয়ান মিনিট গাইজ। শার্ট আছে, ইয়েস অবশ্যই শার্ট আছে ডিয়ার, অবশ্যই শার্ট আছে। ওকে, তারপরে চলে যাচ্ছে দ্য নেক্সট ওয়ান, ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে করা দেখো, ব্ল্যাকের মধ্যে তোমার স্ট্রেচি মেটেরিয়ালটা আছে, সো প্রিটি, এটা অনেক সুন্দর, জাস্ট দেখো এইটা, এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, এটা মানে এটার এফেক্টটাই আবার অন্যরকম, এটা না পরা পর্যন্ত বুঝতে পারবা না হাউ বিউটিফুল দিস লুকস। ইয়েস লং টপস, বাট এটা যদি তুমি ড্রেস ওয়াইজ পরতে পারো, ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে, অনেক প্রিটি লাগবে। এটা যদি ড্রেস করে পরতে পারো, টেক আই ডোন্ট নো আ মেরুন ক্লাচ, একটা মেরুন জুতা পরবা, এটা যদি ড্রেস করে পরতে পারো পারফেক্ট লাগবে। এটার অনেক কালার্স আছে, আর এটা আমার অ্যাকচুয়ালি এখন অনেক ফেভারিট লাগছে, বিকজ দিস ইজ সো প্রিটি। এই জায়গাটা দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। ক্যান ইউ প্লিজ পিন দ্য অ্যাড্রেস অফ দ্য শপ, আপু একটু আমারটাতে কমেন্ট করো না, অ্যাড্রেসটা দিয়ে দিই, আমি পিন করে দিই। আমরা এখনই দিয়ে দিচ্ছি, আমি একটু পিন করে দিই, বিকজ অনেকে মিস করে ফেলছে, অনেকে মিস করে ফেলছে, আমি একটু অ্যাড্রেসটা আমি পিন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, শিওর শিওর। রেটার, রেটার প্রাইস, রেটার প্রাইস ডিয়ার ছিল 2750। ফ্যাশন ডিপেন্ডস অন ইউ, হাউ এভার ইউ ওয়ান্ট টু ক্যারি ডিপেন্ডস অন ইউ, সো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি জিনিসটা কিভাবে ক্যারি অফ করবা, ট্রাস্ট মি ইউ ক্যান চেঞ্জ দ্য গেম। সো এটা তুমি একটা, এটা একটা লং ড্রেস করেও পড়তে পারো, ইউ ক্যান ওয়ার ইট অ্যাজ আ লং টপ অ্যাজ ওয়েল, শর্ট ড্রেস অর লং টপ। হ্যাঁ, এটার কালার্স আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে স্টোন অ্যান্ড পার্ল ওয়ার্ক করা, ফ্রিকিং বিউটিফুল, লেট মি শো ইউ দ্য কালার্স। আচ্ছা, ওকে ওকে, অনেক কালার্স আছে, একটু ইনবক্স করে নিবা, এন্ড ইয়েস পেজে আমি এমনিতেও কানেক্টেড থাকতে বলতেছি, বিকজ পেজে আরো বেশি আপডেটস যায়, বুঝছো। তো আপু তুমি নোজ পিন পরেছো? না আপু, এটা একটা পিম্পল ছিল, একটু সুন্দর মতো কোটি স্টাইল করা, এটা না পড়া পর্যন্ত এফেক্টটা বুঝতে পারবে। এটারও অনেক কালার আছে, ডিজাইন গুলো আমি দেখা দিচ্ছি, কালার কিন্তু এক একটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত কালার আছে, লাইক মভ এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড মাস্টার্ড ইয়েলো, অনেক টাইপের কালার আছে, কালার নিয়ে কারোর টেনশন করার কিছু নাই। আচ্ছা, এখানে একটু কমেন্টস গুলো পড়ি, আপু আমি যেটা পরে আছি সেটা 1650, ও আরোহী স্বর্ণ। আপু, আপু সাভারে কোনো শোরুম আছে? নো ডিয়ার, আউটসাইড ঢাকা ডেলিভারি নিতে হবে। শ্রাগ, আপু শার্ট না, ও শ্রাগস, শ্রাগস মেবি নাই ডিয়ার, শ্রাগস নেই ডিয়ার, নো শ্রাগস। আচ্ছা, ওকে, আমি এই যে আমি এখানে পিন করে দিলাম, অনেকে জানতে চাইছো, আমি এই যে পিন করে দিছি, ব্যাস, অনেকে অ্যাড্রেসটার কথা জিজ্ঞাসা করতেছে, আমি পিন করে দিলাম। ওকে, এইটা দেখো আরেকটা লং টাইপের দেখে, এটাও কোটি সিস্টেমের,
ওয়াও, এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, একটা এমারোল্ড গ্রিন এর মধ্যে ভিতরে তোমার নেটওয়ার্কটা করা। আর এই যে দেখো, এটা কিন্তু অনেক ফর্মাল একটা ওয়্যার হইতে পারবে, থাকে না যে একটা ফর্মাল ওয়্যার টাইপের, অনেক সুন্দর, ট্রাস্ট মি। আর এটার সাথে তুমি ইউ ক্যান ওয়্যার ইট উইথ আ ডায়মন্ড, আই ডোন্ট নো, নেকলেস অর চেইন, অনেক সুন্দর লাগবে। এটার প্রাইস হচ্ছে তোমার 2950 These are very beautiful dresses. তুমি এটা ড্রেস ওয়াইজও পড়তে পারো, লং টপ করেও পড়তে পারো, টোটালি আপ টু ইউ গাইস। আচ্ছা শর্ট দেখাচ্ছি, কি দেখাচ্ছি? এটা শর্ট, শর্ট টপ। আচ্ছা এখন এগুলো শর্ট, এগুলো দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এগুলো অনেক সুন্দর। এই যে এগুলো যেই টাইপটা দেখালাম ওগুলো শর্ট টাইপও আছে, আমি শর্ট টাইপ কিছু দেখাচ্ছি। এই যে দেখো, এটা একটা বেজ পিঙ্ক এর মধ্যে, বেজ পিঙ্ক, সো প্রিটি, সো প্রিটি, এটা অনেক সুন্দর। আর কি আছে ২৪৫০ ওকে। এগুলোর আরো কালার্স আছে, আমি তোমাদের একটা দুইটা কালার্স করে দেখাচ্ছি, এই কারণেই বলছি পেজে কিন্তু কানেক্টেড থাকতে হবেই হবে, ঠিক আছে। সবুজটা 44-46 হবে, ইয়েস আপু, ওগুলো 46 পর্যন্ত আসবে, ওগুলো 46 পর্যন্ত বডি আসবে। কোটি টপস্টার ব্ল্যাক আছে, কোটি টপসের ব্ল্যাক আছে, আই গেস আছে ডিয়ার। কোটি টপসের লং ব্ল্যাক একটা আমি দেখাইছি, অনেক সুন্দর, ওগুলোর অনেক কালার্স আছে, যে একটু ইনবক্স করে ফেলো। এক একটা ডিজাইনের দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা কালার আছে, পাঁচটা ছয়টা কালার। আপু আপু থাকতে হোয়াট, আঁকতে পাওয়ার জন্য তোমার কাছে কোনো ড্রেস হবে তাহলে দেখাও। আপু আমি তো এখানে ওয়েস্টার্ন কালেকশনস দেখাচ্ছি, ফ্রম ওয়েস্টার্ন না, ব্রাইডাল যখন লাইভ করব বা ধরো এরকম শাড়ি লাইভ টাইভ করে যখন তখন দেখতে পারো। কয়েকটা সেমি পার্টি গাউন দেখায় ফেলি। এটা হচ্ছে তোমার, এটা অফ শোল্ডার, তোমার হাফ বডি থেকে এইভাবে ওয়ার্কটা শুরু। দিজ আর একদম অল ওভার হ্যান্ড, কি বলি, হ্যান্ড উইভ বলতেছি, কমপ্লিটলি থ্রেড উইভড। হ্যাঁ, এগুলো প্রিন্ট না কিন্তু, এগুলো টোটালি উইভ করা, এগুলো একদম উইভ করা, এগুলো কিন্তু প্রিন্ট না, প্রিন্ট মনে করো না, আবারও বলছি দিস ইজ নট প্রিন্ট, প্রিন্টেড অফ শোল্ডার, ঠিক আছে। এগুলো প্রাইস রেঞ্জগুলো আমরা একটু বলি, 2950, ঠিক আছে। এগুলোর কিছু কালার্স আছে, কিছু টাইপ আছে, আমি দেখাই দেই। এটা হচ্ছে দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড ওয়ান, দেখো অনেক সুন্দর, ঠিক আছে। এগুলো ট্রাস্ট মি সেমি পার্টি টাইপের বা ভেকেশনের জন্য পারফেক্ট, বা ইফ ইউ হ্যাভ আ বার্থডে পার্টি, ইফ ইউ আর দ্য বার্থডে গার্ল, অর ইফ ইউ ওয়ান্ট টু স্টিল দ্য থান্ডার অফ আ বার্থডে গার্ল, ইউ ক্যান ওয়্যার দিস, অনেক সুন্দর। এটা সুন্দর মাস্টার্ড গোল্ডের মধ্যে, এটার প্রাইসও তোমার 2950। আরো অনেক কালার আছে বা অনেক টাইপস আছে, আই গেস ডান, আমি তো এটা কখন থেকে চাইতেছি। আচ্ছা এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান, আমি এটা দেখে একটু ক্লোজ করে ফেলবো। দিজ আর অ্যাকচুয়ালি হাইলি ইন ডিম্যান্ড, অলওয়েজই থাকে ইন ডিম্যান্ড, বিকজ এগুলা অনেক সুন্দর, রেড এর মধ্যে প্রিন্ট করা, ইজিলি পরে ফেলা যায়, একদম ফুল ড্রেসেস, ঠিক আছে। এই যে দেখো, একদম লং ফুল ড্রেস, 52 এগুলার লং, ঠিক আছে। এন্ড সাইজেস আপ টু 40 আসবে, ওয়েস্টে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে। এগুলার কিছু কালারস আছে, এগুলোর প্রাইস রেঞ্জ গুলো বলে দিই, 2450। আমি কয়েকটা কালারস দেখাই দিচ্ছি, এই যে ধরো হোয়াইট আছে, এন্ড দেন মারুন রেড আছে, এন্ড দেন তোমার অনেক কালারস আছে, পিঙ্কটা একটু দেন, পিঙ্কটা আছে, ব্লু আছে, এন্ড দেন এইটা আছে, জাস্ট বেবি পিঙ্কটা আমি একটু দেখাই দিতে যাচ্ছি, এই যে বেবি পিঙ্ক আছে, এন্ড দেন তোমার মিন্টি লাইম গ্রিন এর, অলিভ গ্রিন এর মধ্যে আছে। এগুলো সব 2450, এন্ড দিজ আর অলওয়েজ ভেরি হাই ইন ডিমান্ড, ভেরি 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 হাই ইন ডিমান্ড। সো গাইজ, আমি অ্যাকচুয়ালি মোটামুটি সব কালেকশন কভার আপ করার ট্রাই করছি, আই উইশ আমি সময় নিয়ে
আরও অনেক কালেকশনস দেখাইতে পারতাম বিকজ দিস ইজ লাইক আ প্যারাডাইস অফ ওয়েস্টার্ন ক্লোথস। সো ইনশাল্লাহ মেবি আই এম গোনা সি ইউ গাইজ ইন দ্য ফিউচার, টিল দেন লাইফ সেফ থাকবে, দেখে নিবা যেটা পছন্দ হয়, ডিরেক্ট ওয়েস্টার্ন জেএফপি পেজ যেটা আমার এখানে ক্যাপশনে মেনশন করা আছে ওদের ইনবক্স করে ফেলবা, এছাড়া অলওয়েজ ওদের পেজের সাথে কানেক্টেড থাকবা বিকজ ওদের পেজে কিন্তু রেগুলার আপডেটস হচ্ছে কোনটা কোনটা আছে কোনটা নাই, বিকজ দিজ আর ভেরি মানে যে প্রোডাক্টস দেখালাম এগুলো একদম রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট, তোমার পার্টি ওয়ারের জন্য পারফেক্ট, সেমি পার্টি মানে তোমরা ইটস লাইক নাও ইন ট্রেন্ড এরকম টাইপের। সো ইউ গাইজ আর গোয়িং টু লাভ দ্য কালেকশন অ্যান্ড অলওয়েজ স্টে কানেক্টেড টু ওয়েস্টার্ন জেএফপি অ্যান্ড আমার ইনশাল্লাহ আবার চেহারা আমার রাতে দেখতে হবে। টিল দেন সবাই স্টে টিউনড অন নেভার টু এক্সট্রা অ্যান্ড সবাই স্টে টিউনড অন ওয়েস্টার্ন জেএফপি অ্যান্ড সবাই আমার অ্যান্ড আমাদের জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ, বাবাই সবাইকে, আল্লাহ হাফেজ, বাই 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 বাই।